উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার অন্তর্গত প্রেমতলা ফায়ার সার্ভিসের ভেতর থেকে আনুমানিক 2,50,000 টাকার আগুন কাজ কেটে নিয়ে গেল চোরের দল। ঘটনাটি সামনে আসে 15 সেপ্টেম্বর শুক্রবার। এই ঘটনার বিষয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। শুক্রবার রাতে এই ঘটনার বিষয়ে সরব হন এলাকাবাসী। তারা জানিয়েছেন, শুক্রবার রাতে প্রেমতলা বাজারে এসে জানতে পারেন প্রেমতলা ফায়ার সার্ভিসের ভেতর থেকে একটি মূল্যবান আগর গাছ কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এই বিষয়ে তারা প্রেমতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ উমেশ যাদবের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান। অভিযোগ, ইনচার্জ তাদের জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। কে বা কারা এই গাছ নিয়ে গেছে তারা কিছুই বলতে পারেন না। দমকল কর্মীরা সামনের দায়িত্বে আছেন, পেছনে কি হচ্ছে তা দেখার বিষয়ে তাদের নয় বলে ইনচার্জ সাফ জানিয়ে দেন। এই কথা শুনে তারা অবাক হয়ে যান। স্থানীয়রা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ভেতরে দিনরাত ফায়ারম্যানরা ডিউটিতে থাকা সত্ত্বেও যদি মূল্যবান আগর গাছ চুরি হয়ে যায় তবে তারা কতটুকু সুরক্ষিত। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই গাছ চুরির ঘটনায় কোনো হেলদোল না থাকায় এই ঘটনার সাথে ফায়ার সার্ভিসেরই কেউ জড়িত রয়েছে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন। জানা গিয়েছে এই আগর গাছের মূল্য আনুমানিক 2,50,000 টাকার মতো হবে। স্থানীয়রা রাজ্য সরকারের গণদপ্তরের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। প্রেমতলা বাজারে যখন আসলাম, আসার পরে আমরা যখন শুনতে পারলাম যে প্রেমতলা বাজারে যে ফায়ার সার্ভিস সেখান থেকে একটা আগর গাছ চুরের দল নিয়ে গেছে, তখন আমরা ইনচার্জের সাথে কথা বলেছি। সেখানে ইনচার্জ উনি বলতেন যে আমরা দেখি নাই এবং আমরা বলতে পারি না কে বা কারা নিয়েছে। আমরা বললাম যে একটা পিএস কিংবা একটা সার্ভিস ফায়ার সার্ভিসের সামনের থেকে বা একটা পিএসের সামনের থেকে যে কোনো জিনিস উধাও হওয়া কিংবা চুরি হওয়া একটা আশ্চর্যজনক ঘটনা। সেটা শুনে আমরা একটা অবাক হয়ে গেলাম। তখন আমরা কিছু প্রেমতলাবাসী এবং বাজারের কিছু বাজার কমিটির সদস্যরা আমরা সেখানে গিয়েছিলাম ইনচার্জ মহোদয়ের কাছে। সেখানে আমরা প্রশ্ন করলাম যে আগর গাছটা কীভাবে উধাও হয়েছে। উনি বলছেন আমার সেটা দেখার ব্যাপার নয়, আমরা সেখানে আছি, আমরা সামনের দিকতে আমরা দেখতেছি, আমরা পিছনে আমাদের দেখার কোনো দায়িত্ব নেই। তাহলে এই ধরনের যদি হয়, ঘটনা যদি হয়ে থাকে যে একটা প্রপার একটা বাজারের সম্মুখীন পাশাপাশি একটা ফায়ার সার্ভিস এবং সেখানে দিন রাত 24 ঘন্টা ডিউটি থাকা সত্ত্বে এবং সেখান থেকে একটি আগর গাছ খুবই মূল্যবান একটি আগর গাছ প্রায় 2-2,50,000 টাকা গাছটি হবে সেখান থেকে চুরি হয়ে যায়। কিন্তু ওরা কী করছে এবং তা ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে ওনারা বলছে আমাদের কোনো দায়িত্ব নেই। তাহলে এই ফায়ার সার্ভিসের যে জায়গার যে ভিতরে যেগুলো জিনিসপত্র কিংবা আসবাবপত্র যেগুলো আছে তার কার দায়িত্বে আছে? এখানে দায়িত্বে আছেন উমেশ প্রসাদ চৌধুরী। আপনাদের কি মনে হয় গাছটা কি চুরি হয়েছে না অন্য কোনো বিষয়? আমাদের যদি এরা যদি বলে বা আমরা জানি না সেটা আমাদের দায়িত্ব নয়, তাহলে সেখানকার এই ফায়ার সার্ভিসের যে একজন কর্মী হয়তো বা সেখানে জড়িত আছে, চুরের দলের সঙ্গে জড়িত আছে, এটা আমাদের একটা ধারণা। আচ্ছা, এই ফায়ার সার্ভিস এখানে কানেকশন দেওয়া রয়েছে কিন্তু অন্ধকার, সেখানে কয়েকটি কানেকশন দেওয়া আছে, সেখানে ইলেকট্রিক বাল্বের সেখানে সুযোগ সুবিধা করে দেওয়া আছে কিন্তু সেখানে অন্ধকার, কোনো কারেন্টের কোনো লাইট সেখানে জ্বলছে না। আমরা সবাই এলাকাবাসী এবং এই বাজারবাসী আমরা আমাদের রাজ্য সরকারের কাছে আমরা এইটুকু বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের এই একটি ফায়ার সার্ভিসের সামনের থেকে একদম পাশাপাশি থেকে কি মূল্যবান একটি আগর গাছ যখন চুরি হয়েছে, তাহলে আমাদের এলাকার ঘর বাড়ি সেভাবে কীভাবে রক্ষণাবেক্ষণ আমরা করব? সেখান থেকে তো চুর এখান সাহস পেয়েছে, সেটা আমরা রাজ্য সরকারের কাছে এইটু আবেদন করতে চাই যাতে এই ধরনের যে প্রশাসনিক যে যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোকে যাতে একটু নজর রাখার জন্য। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।